হ্যালো এভরিওান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কলকাতা থেকে এখানে আপনাদের সিএইচও পোস্টে নিয়োগ করা হবে এক হাজার একশোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এই পদের জন্য ছেলেও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো চলুন এবার আমরা দেখিনি ভ্যাকেন্সি ডিটেলস এখানে পোস্ট নেম রয়েছে কমিউনিটি হেলথ অফিসার ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একশোটি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে আপনাদের জব লোকেশান হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো স্বাস্থ্য কেন্দ্রের স্যালারি আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা পার মান্থ এবার আমরা দেখে নিই আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের অবশ্যই জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকতে হবে এর সাথে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তেও বলতে জানতে হবে বয়সে এখানে চা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত এবার আমরা দেখিনি আপনাদের সিলেকশান কীভাবে হবে আপনাদের সিলেকশান হবে রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা এই পয়েন্টসগুলি অবশ্যই একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার আগে তো চলুন এবার আমরা নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে থার্ড জানুয়ারি থেকে চলবে নাইনথ জানুয়ারি দু পর্যন্ত আপনারা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন তখন আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই আগে থাকতে আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে রেখে দেবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফিও পে করতে হবে অ্যাপ্লিকেশান ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে অ্যাপ্লিকেশান ফি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান ফি রয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশানটিকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টেল এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করে নিতে হবে তারপর সেভ করে দিতে হবে এরপর আপনাদের আবার এই পেজে ফিরে আসতে হবে এবং তারপর আপনাদের কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এই পেজে আসার পর আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এন্টার করে সাবমিট করে দিতে হবে এরপর অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা ইজিলি অ্যাপ্লিকেশান ফর্ম থেকে ফিল করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই বাই